বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের উত্তেজনা এখনো কাটেনি, কারণ এই উত্তেজনা জিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আমরা গত কয়েকদিন ধরে নির্বাচনের আগ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কেমন হতে যাচ্ছে, নির্বাচনের সময়টা, নির্বাচন উত্তর পরিস্থিতি, ফলাফল সবটাই বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করেছে, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীতে এক নেতৃত্বের আসনে আছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ভালো বা মন্দ যেভাবেই বিবেচনা করি না কেন গোটা পৃথিবীকে নানাভাবে প্রভাব বিস্তার করে, সে কারণেই আমরা এই আলোচনাগুলো চালিয়ে নিয়েছি গত কিছুদিন ধরে। ভূরাজনীতিতে কি প্রভাব ফেলবে নতুন নেতৃত্ব, কিংবা দক্ষিণ এশিয়ায় বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তার মধ্যে প্রধানত মনোযোগটা দিতে চাই যে এই মহামারীকালে বাংলাদেশের অর্থনীতির কী অবস্থা এবং বিশেষ করে আমাদের আর্থিক খাতের কী অবস্থা। আমাদের ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার, এগুলোতে নানা রকমের নৈরাজ্য দীর্ঘকাল ধরে আমরা দেখছি, সেই নৈরাজ্য এখনও পর্যন্ত আছে, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। একই সঙ্গে আমরা রাজনীতির প্রসঙ্গটাও খানিকটা আলোচনা করতে চাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনী উত্তেজনা, নতুন সরকারের দায়িত্ব গ্রহণ সামনে, 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কী করবেন, এইসব বিষয় যেহেতু এখন পর্যন্ত একটা ধোয়াটে অবস্থার মধ্যে রয়েছে, সেই বিষয় নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। এবং এই নির্বাচন একার্থে এক্সট্রাঅর্ডিনারি একটা নির্বাচন হয়েছে, অনেক অস্বস্তি, অনেক আশঙ্কাও ছিল, কিন্তু একই সঙ্গে মানুষের জয়, গণতন্ত্রের জয় সেটিও হয়েছে অনেকে মনে করেন। সব মিলিয়ে এই নির্বাচন থেকে, এই মার্কিন রাজনৈতিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থা থেকে আমরা কি ধরনের লেসন নিতে পারি, সেটিও খানিকটা আলোচনা করবার চেষ্টা করব। খুব স্বল্প সময় বা স্বল্প পরিসরের এই আলোচনা করবার চেষ্টা করব। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন বাংলাদেশ রিকন্ডিশনস ভেহিকলস অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডার প্রেসিডেন্ট, এবং তিনি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এফবিসিস এর পরিচালক। সার্কের ইনভেস্টার্স যারা বাংলাদেশে আছেন তাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন সার্ক চেম্বারের, এবং জাপান চেম্বারের, জাপান বাংলাদেশ চেম্বারেরও তিনি সভাপতির দায়িত্ব একসময় পালন করেছেন। মিস্টার আব্দুল হক আমার বায়ে রয়েছেন, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার আব্দুল হক, আপনার কাছে একটু শুনতে চাই যে কেমন দেখলেন মার্কিন নির্বাচন, যা কিছু হচ্ছে সেখান থেকে আসলে আমাদের জন্য লেসন কি? অনেক ধন্যবাদ। আমাদের সদ্য দর্শক শ্রোতা যারা পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। করোনাকালে আমাদের অনেক নিকটতম জনেরাই আমাদের হারিয়ে চলে সারিয়ে ছেড়ে চলে গেছেন অকালে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, মাগফিরাত কামনা করি। অ্যাকচুয়ালি রাজনীতির আমাদের এখানে রাজনৈতিক নেতা আছেন, তিনি হয়তো ভালো বলবেন, আমি রাজনৈতিক আলোচনাটা খুব বেশি করব না। তবে আমেরিকান নির্বাচন আমাদের নির্বাচন একটা বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের আবেগটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার ছিল। যেমন ধরুন বাংলাদেশ রাষ্ট্রের পত্তনটা কিন্তু প্রতিষ্ঠাটা হয়েছে একটা নির্বাচনী কেন্দ্র করে, সেটা 70-এর নির্বাচন না হলে সম্ভবত বাংলাদেশের স্বাধীনতা এভাবে হতো কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সমর্থন, জনসমর্থন পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শক্তিটা পেয়েছিলেন এবং সেই শক্তিকে ঘিরে কেন্দ্র করেই তিনি কিন্তু পাকিস্তানি সামরিক জান্তার সঙ্গে নেগোসিয়েট করেছেন এবং তিনি আপনার শেষ পর্যন্ত একটা শান্তিপূর্ণ উপায় চেষ্টা করেছিলেন যাতে রক্তপাতহীনভাবে একটা ইসে হয়, মানে আপোষ হয়। এবং কিন্তু পরিতাপের বিষয়, যারা ষড়যন্ত্র করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনী এবং ভট্টু সাহেব, তারা কিন্তু একটা রক্তাক্ত অধ্যায়ের মধ্যে একটা বিশ্বাসঘাতকতা করেছিলেন বঙ্গবন্ধুর সাথে। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেহেতু নির্বাচিত বঙ্গবন্ধু, সেহেতু বঙ্গবন্ধু কিন্তু সমর্থন, অনেকেই, অনেক আর্মি অফিসাররা অনেকে অনেক আগে থেকে মেসেজ দিয়েছেন, ওনার দলের মধ্যে প্রচণ্ড চাপ ছিল যে তিনি যেন ঘোষণা করে দেন স্বাধীনতা। কিন্তু নিশ্চয় রক্তপাত এড়াবার জন্য মানুষের সহায় সম্পদ থাকার কারণে আমি মনে করি এই বয়সে আমার বলতে ইচ্ছা করে যে তার এই সিদ্ধান্ত ছিল অসাধারণ, এবং সেজন্যই তিনি কিন্তু এই জায়গাটায়, আমাদের অত্যন্ত সিনিয়র নেতারা বলেন যে তিনি যদি নিয়মতান্ত্রিকভাবে নির্বাচিত না হতেন তাহলে বহু রাষ্ট্র আছে 70-80-50 বছর ধরে লড়াই করে স্বাধীনতা কিন্তু দেখছে না, কিন্তু বাংলাদেশ অল্প সময়ে স্বাধীন হতে পেরেছিল বঙ্গবন্ধুর ওই কারণে এবং তিনি নির্বাচিত ছিলেন।
এবং নিয়মতান্ত্রিকভাবে তিনি চেষ্টা করেছিলেন। সেই আবেগ ঘন এই দেশে আমরা নির্বাচন এখন অনেকটা নির্বাসিত বলা যায়। তো সেই সময় আমেরিকার নির্বাচনে আমরা আমাদের দেশের মানুষ আপ্লুত এবং আমেরিকার নির্বাচনে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেভাবে তিনি অনেক স্মার্ট একজন মানুষ, ব্যবসায়ী, বিলিয়নিয়ার, হিজ আ টাইকুন, তো বিলিয়নিয়ার ছেলে হিসাবে অনেক চালাক, অনেক স্মার্ট মানুষ, কিন্তু আমেরিকা যেখানে বিশ্বকে নেতৃত্ব দিত তার যে ইনস্টিটিউশনগুলো, তার যে ট্রেডিশন, সেটাকে তিনি টোটালি কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং অবজ্ঞা করেছেন অনেক ক্ষেত্রে, কমিটমেন্টগুলো থেকে সরে গিয়েছিলেন, WTO থেকে আরম্ভ করে বিভিন্ন যে আন্তর্জাতিক চুক্তিগুলো হয়েছিল, গ্লোবাল মহাধরিত্রী চুক্তি থেকে আরম্ভ করে সবগুলো থেকে তিনি কিন্তু আমেরিকান স্বার্থ, আমেরিকার স্বার্থ মানে সাদাদের স্বার্থের এই জিনিসটাকে অনুসরণ বেশি দিয়েছেন, যার জন্য তিনি দেখেন হেরে গেলেও কিন্তু অনেক ভোট পেয়েছেন, প্রায় 70 মিলিয়ন ভোট পেয়েছেন, যেটা 60 কোটি মতো ভোট, আর উনি পেয়েছেন 7.8 মিলিয়নের বোধহয় কাছাকাছি। তো সেই ক্ষেত্রে কিন্তু ভোট ট্রাম্প সাহেব কম পান। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে পৃথিবীতে একটা প্র গণতান্ত্রিক একটা আবহাওয়া আসবে, বাট আমেরিকা তো আমেরিকাই, আমেরিকাতে পুঁজিবাদের ধারক, তারা ইহুদিবাদ, পুঁজিবাদ, তারা কিন্তু যেই যাক, তারা কিন্তু ওইখান থেকে ওই নড়চড় হবে না। এবং আমরা যারা আমেরিকার নির্বাচনে যে জিনিসটা দেখে আপ্লুত হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে ট্রাম্পের মতো এরকম গোড়া মানুষ দ্বিতীয়বার হতে পারলেন না এবং জনগণের বিজয় হলো, এর মূল কিন্তু কারণটা হচ্ছে ইনস্টিটিউশনাল স্ট্রেংথ। আমেরিকাতে ইনস্টিটিউশনগুলো সজাগ ছিল, আমাদের এখানে যেমন আমাদের প্রশাসনকে আমরা কিন্তু ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে পারিনি, ইলেকশন কমিশনকে ইনস্টিটিউশন গড়ে তুলতে পারিনি, একইভাবে বাহিনীগুলি, গোষ্ঠীগুলা সবগুলো কিন্তু, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় যে ইনস্টিটিউশনাল ডিকেইং অর সরফে আমি বলবো যে রাষ্ট্র, অনেক রাষ্ট্র কিন্তু হারিয়ে গেছে, এন্টায়ার রাষ্ট্রগুলো কিন্তু ফেল করেছে ইনস্টিটিউশনাল ফেলিউরের কারণে, ইরাক, লিবিয়া, সিরিয়া, এগুলো দেখলে বোঝা যায় এগুলো কিন্তু ইকোনমিক্যালি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, স্বাবলম্বী, অর্থে তেলের টাকা ইত্যাকার, কিন্তু কেন তারা পশ্চিমাদের ষড়যন্ত্রের কাছে হার মানল, জনগণ, ইনস্টিটিউশন অ্যান্ড দ্য স্টেট, গ্যাপ ছিল এর মধ্যে, যে কারণে ষড়যন্ত্র কিংবা ওই শাসকদেরকে তারা সরিয়ে কিন্তু টোটাল রাষ্ট্রকেই কিন্তু শাসবন্দী করতে পেরেছে। তো আমাদের জন্য এই বার্তাটা আমার মনে হয় জনগণ, রাষ্ট্র কিংবা আমাদের চিন্তাবিদ, পলিটিক্যাল পার্টি সবাইকে চিন্তা করতে হবে যে ইনস্টিটিউশনকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, জনগণকে শক্তিশালী করতে না পারি, জনগণ যদি অসহায় বোধ করে, রাষ্ট্রকে অন না করে, তাহলে কিন্তু কোনো গোষ্ঠী কিংবা এই রাষ্ট্র দুর্বল রাষ্ট্র হয়ে যায় এবং সে রাষ্ট্র ভঙ্গুর হয়ে যায়। আমার মনে হয় আমেরিকার জি, আমার হাম্বল অবজারভেশন। ধন্যবাদ হক ভাই, দিল রহমান, আপনাকে কনগ্রেচুলেশনস। ওয়াই? বিকজ আপনি, ইউ আর অল থ্রু ইন ফেভার অফ বাইডেন এন্ড বাইডেন হ্যাজ জয়লাভ করেছেন। আপনাকে পরিবর্তন হয়নি, আপনি যেটা প্রেডিক্ট করেছেন, যেটা হওয়া উচিত ছিল সেটা হয়েছে, কারণ এটা তো আজকে বলা সহজ যে বাইডেন জিতবে, কিন্তু এক সপ্তাহ আগে বলাটা আপনার দর্শক শ্রোতারও আপনার দ্বারা প্রমাণিত হয়েছে, পক্ষে বিপক্ষে মত আছেই, থাকবেই, প্রমাণিত হয়েছে। এটাই তো আলোচনার মূল জিনিস, যেটা আলোচনা করে একটা জনমত তৈরি করা যায়, মানুষের প্রতি একটা প্রত্যাশা তৈরি করা যায়, মানুষকে একটা ভালোর দিকে আকর্ষিত করা যায়। কনগ্রেচুলেশনস, আপনি সেই কাজটা করতে পেরেছেন এবং একটা ভালোর পথে আপনি নিয়ে আসছেন। আমেরিকার বাইডেন, এটা আমার ব্যক্তিগত, বাইডেন সাহেব জিততে কি আর ট্রাম্প সাহেব জিতলেই কি, আমাকে গম টাকা দিয়ে কিনতে হবে, আমাকে তার কাছ থেকে কোনো কিছুই আমাকে কম পয়সা দিবে না,
এবং আমাকে সে আপনি তো এখন কম বসে চানো না আপনি লিস্ট ডেভেলপমেন্ট না লিস্ট হলো আমাকে সে আমাকে সম্পূর্ণ তো দেশের তালিকায় থাকতেও চাচ্ছেন না আমাকে আমাকে সে জিএসপি সুবিধা দিবে না আমাকে সে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সে করবে না সে মার্কেট বেজদি করবে আমার লোকদের কাছ থেকে সে শোষণ করার চেষ্টা করবে সে এখানে ধরেন আইএমএফ এর কন্ট্রোল আমার উপর থেকে সে সরাবে না তার কাছে আমাকে বাধ্য করবে ডলার অ্যাকাউন্ট টাকা রাখার জন্য আমাকে ডলার অ্যাকাউন্টের বিকল্প অন্য কোথাও টাকা নিতে সে আমাকে দিবে না বাইরের সেবা দিবে না বাইরের সেবাকে বলবে না ঠিক আছে তোমার 40 বিলিয়ন ডলার আমার এখানে আছে জমা তুমি কিছু কিছু টাকা নিয়ে অন্য ব্যাংকে রাখো ফেডারেল জার্মান ব্যাংকে রাখো চাইনিজ ব্যাংকে রাখো সে তো আমাকে গভর্নমেন্ট বললে ভালো হবে যদি আমি ওখান থেকে 2-5 বিলিয়ন ডলার উঠে আনতে চাই বললে ভালো হবে এই পলিসি কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু আমি জিন্দুর ভাইয়ের কাছে অনুরোধ করবো যে আপনার যদি ইনফ্লুয়েন্স থাকে আপনার অ্যাক্সেস থাকে আমার কোনো ইনফ্লুয়েন্স নাই টু দি পাওয়ার টু দি যেটা এখন বলা হচ্ছে যে পাওয়ার গ্রুপ আবার নতুন একটা ওয়ার্ড ইমার্জ হয়েছে যে পাওয়ার গ্রুপ এন্ড বাইডেন ওয়াজ মেম্বার অফ পাওয়ার গ্রুপ ফর লাস্ট 20 ইয়ার্স ইয়া রাইট তো কারণ এই পাওয়ার গ্রুপে যদি আপনার কোনো অ্যাক্সেস থাকে আমাদের সাবমিশন থাকবে যে আমাদের কিছু লো কস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যদি হেল্প করেন আজকে আমাদের ব্রিজ নিয়ে আমাদের পদ্মা ব্রিজ দিয়ে বঙ্গবন্ধু ব্রিজ নিয়ে পদ্মা ব্রিজ নিয়ে আমাদের অনেক ডিসপিউট হয়েছে হয়তো ব্রিজ আমাদের হবে কিন্তু আমাদেরকে পে করতে হচ্ছে হেভিলি আমাদের অনেক বেশি মূল্য দিতে হচ্ছে আমরা কিন্তু আরো কম দামে করতে পারতাম যদি আমাদের দ্বিধাদ্বিধি না করতাম যদি ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর অন্য এভাবে একটা না চাপিয়ে দিত আমাদের মতো যারা ডেমোক্রেসির চর্চা করতে চাই আমাদের মতো দেশের জন্য কোন লেসন আছে মানে আমি বলছি নির্বাচনী ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা থেকে আমেরিকা গ্লোবালি কি করে না করে তার পলিসি সেখান থেকে আমার মনে রাইটলি পয়েন্ট আউট করেছেন যে ইনস্টিটিউশন আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা বা আমার যে নলেজ অফ আই কুড সো ফার অ্যাকুয়ার আমেরিকানরা কখনোই কোনো দেশে ডেমোক্রেসি বা গভর্নমেন্ট তৈরি হওয়ার প্রক্রিয়াতে খুব একটা সময় নষ্ট করে নাই তারা সরাসরি যে কোনো গভর্নমেন্টকে বসায় দিতে বেশি আগ্রহী এই ব্যাপারে ইউরোপিয়ানরা বরঞ্চ বেশি চেষ্টা করে তারা বিভিন্নভাবে এই সমস্ত রিসার্চ করে ডেমোক্রেসি নিয়ে কাজ করে যেমন আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো কাজ করে কন্ট্রিবিউট করে মানুষকে অ্যাওয়ারনেস করে এনজিও ফাংশন করা কিন্তু বিশ্ব ব্যাংক বা আমেরিকার লবি তারা চায় যে পাওয়ারটাকে তারা প্রথমে গ্র্যাব করে নিতে সেটা পাওয়ার তাদের অনুযায়ী কাজ করে এখানে আমাদের যে বে অফ বেঙ্গল স্ট্র্যাটেজি যেটা আপনি অনেকে এটা নিয়ে অনেক চেষ্টা করেছেন বে অফ বেঙ্গল স্ট্র্যাটেজিটা তো সে ইন্ডিয়ার সঙ্গে একটা কনভেন্স করেই ফেলেছে সে ইন্ডিয়ার বাইরে সে যাবে না তার মানে আমাকে এখানে চীনের সঙ্গে চায়নাকে কন্টেন করতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেখানে আমাকে তো বাংলাদেশ চায়নার দিকে যাওয়া ছাড়া তো বিকল্প দিতেছে না কারণ আমাকে তো সে কনফারেন্সে নিচ্ছে না সে ভারত সঙ্গে আমেরিকা সরাসরি করে বে অফ বেঙ্গল নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সেখানে তারা মায়ানমারের সঙ্গে শেয়ার করতে রাজি আছে কিন্তু আমার বে অফ বেঙ্গল অ্যাক্সেস তো আমাদের সাথে দিচ্ছে না নাইদার মায়ানমার দিচ্ছে নাইদার ইন্ডিয়ান দিচ্ছে তাহলে আমি ইন্ডিয়ান ওর সঙ্গে যাবো কি করে এবং কিন্তু আমাকে বলতেছে তুমি আমার সঙ্গে আসো আমি তোমাকে পারমিশন দিচ্ছি আমাকে আসতে হবে ভাইয়া ভারত এখানে আমাকে চায়না ছাড়া আমার অল্টারনেটিভ ফ্রেন্ড নাই এখন বাইডেন সাহেব কি আমার ওই 40 বিলিয়ন ডলার থেকে 10 বিলিয়ন ডলার ইয়ানে ট্রান্সফার করতে দিবে কিনা আই ডোন্ট নো এটা ইউ ক্যান নেভার টু সে সে পাওয়ার পার্টি বলতে পারে কিনা আজকে আমাদের সামনে কিন্তু এখন মিলিটারি বিপর্যয় আমাদের সামনে কিন্তু ইনস্টিটিউশন বিপর্যয় আমাদের ইনস্টিটিউশন গ্রো করে নাই কিন্তু আমাদের মধ্যে তো লয়াল ইনস্টিটিউশন পৃথিবীর খুব কম দেশে পাবে লয়াল টু হোম লয়াল টু দ্য পাওয়ার loyal to the governments whosoever comes to the government দেখেন আমার প্রশাসন কিন্তু কখনোই গভর্নমেন্টের সঙ্গে একদিনের জন্য বিট্রে করে নাই এটা কিন্তু আমার প্রশাসন রেকর্ড পুলিশ বলেন সিভিল প্রশাসনের যে কোনো বলেন জাস্টিস বলেন নট এ সিঙ্গেল জাস্টিস এভার একজন একটু নড়াচড়া করার চেষ্টা করেছিল এ বেচারা আউট অফ রিং হয়ে গেছে তো ফলে কি হচ্ছে আমার দেশে প্রশাসন ইনস্টিটিউশন ডেভেলপ করার মতো চিন্তা করাটা এটা ঠিক হবে না কারণ আমাদের অনেক ফ্যাক্টর কাজ করে এখানে আপনি দেখছেন যে আমাদের লেফটেন্ট জেনারেল সাহেব একটু স্মার্ট হয়ে গিয়ে দেখা গেল তার স্বামী স্ত্রী ফ্যামিলি ওয়াইফ সব নিয়ে একটা পেছনে গেছে বাট দিস লেফটেন্ট জেনারেল যখন ক্ষমতায় ছিল যখন সে একটা ঢাকার পাশের একটা ডিভিশনের কমান্ডার ছিল জিও ছিল তখন আমরা কিন্তু তাকে নিয়ে মনো জিন্দাবাদ দিয়েছি অনেক হিরো মনে করেছি
কিন্তু এই বদলুদ দ্য মোমেন্ট আফটার দ্য ওয়ার্ড এগেইনস্ট দ্য গভর্নমেন্ট হি হ্যাজ বিন নকড আউট লাইক এনিথিং দ্য ফলে আপনি প্রশাসন কে আপনি অ্যাডমিশন কে বলবেন যে ইনস্টিটিউশন কে বলবেন ডেভেলপ সো লং লং ওয়ে টু গো এটা চিন্তা করো না কোনো সচিব চাকরি করতে পারবে না কাজে এটা না কই বরং তাদেরকে গভর্নমেন্টের প্রতি লয়াল রাখেন এবং লেটস উই ফোর্স দ্য গভর্নমেন্ট নেতৃত্ব দিচ্ছেন এবং সব মিলিয়ে দেশের অর্থনীতির ভেতরকার অবস্থা চিত্রটা কি মনে হচ্ছে যে এই প্যান্ডেমিকের সময় অনেকেই মনে করছেন যে বাংলাদেশ জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে অনেকখানি সামাল দিতে পেরেছে একটু কথা বলবো ব্যাংকিং খাত বিষয় একটু আগে বলে রাখি ব্যাংকিং আমাদের কতটুকু সাহায্য করছে নাকি আমাদের ব্যবসায়ীদেরকে সত্যি করাতে সাহায্য করছে কিনা এই বিষয়গুলো একটু বলতে চাই তারপরে বেল আউট নিয়ে একটু কথা বলবো যে বেল আউটটা দু একটা ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এটা কেন্দ্রীয় ব্যাংকের উচিত হলো ইনস্টিটিউশনালাইজ করা এবং ব্যবসাকে এই কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো এবং একটু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যথার্থভাবে বলেছেন আমাদের সদ্য নেতা যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে শুরু করি ইনফ্রাস্ট্রাকচারে দেখুন বাংলাদেশ কিন্তু আমি সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে তিনি অন্ততপক্ষে মাতার বাড়ি কেন্দ্রিক একটা জাপানের যে সহযোগিতাটাকে কেন্দ্রীভূত করেছেন এটা ডেফিনেটলি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চেহারাটাকে পাল্টে দিবে কেউ না গেলে বুঝতে পারবে না যে কি বিশাল একটা ওইখানে কর্মযোগ্য হচ্ছে এটা নিঃসন্দেহে স্যালুটারি কাজ করেছেন তিনি এবং এটার জন্য শুধু একটা কাজের জন্য আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী ইতিহাসে নাম থাকবেও না এখন প্রশ্ন হচ্ছে এই অবকাঠামোটা জাপান করে দিল এবং সেখানে একটা গভীর সমুদ্র বন্দর হচ্ছে ওই পাওয়ার হাউসগুলোকে সার্ভ করার জন্য তো আমার সৌভাগ্য হয়েছিল যে জায়গা এক্সপার্টদের সাথে আমি বহু মিটিংয়ে জয়েন করেছি আর কোনো কেউ কিন্তু যায়নি গভর্নমেন্ট অফিসারকে আমি দেখিনি আমি তারা আমাকে আস্থায় নিত আমি সেখানে তাদের বলছিলাম দেখো গভীর সমুদ্র বন্দর নিয়ে কিন্তু অনেক টানাফোরণ হবে তোমরা বরং এইটাকে একটু আমাদের যাতে বৃহত্তর ব্যবহার করা যায় শুধু এই কোল পাওয়ার প্ল্যান্টের জন্য না বলে যে ভেরি গুড আইডিয়া তোমরা বলো তোমাদের সরকার বলুক যাকে বলুক তো নীরবে কাজটা হয়েছে সরকার নীরবে কাজটা করেছেন সরকারকে অনেক ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে আমি মোবারকবাদ জানাই যে তারা করেছেন এবং ব্যক্তিগতভাবে আমার রেকমেন্ডেশন ছিল যে পোর্টটা যেন চট্টগ্রাম পোর্টের আন্ডারে থাকে সেটাও হয়েছে তাতে হচ্ছে কি অ্যাব্রাপলি যাতে কোনো স্ট্রাকচার না হয় স্থানীয় সরকার থাকলে সে অনেক সমস্যা হবে হামবুর্গ পোর্টের আন্ডারে হামবুর্গ শহরটা এন্টারলি এগুলো ভালো কাজ হয়েছে এখন দরকার কি এখন দরকার হচ্ছে বাংলাদেশকে যদি এক্সেলারেটেড গ্রোথে যেতে হয় মাতার বাড়ি থেকে চট্টগ্রাম হয়ে এই যে উপকূলটা এটা বাংলাদেশের জন্য কিন্তু বিশাল আশীর্বাদ বে অফ বেঙ্গলের কথা আমার মানে নেতা বলেছেন বে অফ বেঙ্গলে কিন্তু জাপানিজ প্রাইম মিনিস্টার মিস্টার আবে যখন গতবার আসলেন তো তারা কিন্তু কোনোদিন হঠাৎ করে কথা বলেন অনেক গবেষণা করে কথাগুলো বলেছে বিভিন্ন সেমিনারে প্রধানমন্ত্রী যা বলেছেন জাইকা তাই বলেছে জেট্রো তাই বলেছে একই জিনিসে তারা কিন্তু বলে গিয়েছে যে তোমাদের ভবিষ্যৎ হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ সেদিকে নজর দাও বিগ বি নামে তারা এটাকে বিগ বি একটা টার্ম হিসেবে ইউজ করেছেন এখন মাতার বাড়ি থেকে চট্টগ্রাম হয়ে চট্টগ্রামে যে টানেলটা চাইনিজরা করেছে ঢাকা পর্যন্ত কি ঢাকা থেকে বিয়ন্ড ইকোনমিক করিডোর হিসেবে চিন্তা করতে হবে বাংলাদেশকে যেটা দক্ষিণ কোরিয়াতে মিস্টার পার্ক সুং হি করেছিলেন তখন ওনাকে বলছিলেন যে তুমি এত বড় হাইওয়ে এক্সপ্রেস ওয়ে কেন করছো তো ওনাকে যারা পরামর্শ আয়ুব খানের সময় কিন্তু এটা আয়ুব খানের থেকে উনি এইসব মডেল নিয়েছিলেন আয়ুব খানের সময় কিন্তু এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছিল যেগুলো কিন্তু জার্মান মডেলে হয়েছিল আদমজি জুট মিল চন্দ্রগড়ের পেপার মিল জুট মিলগুলো সরকার করে উদ্যোক্তাদের দিয়ে উদ্যোক্তার কাছে টাকা নাই পুঁজি নাই ওনাকে দিয়ে দিলে উনি চালাবেন এইভাবে কিন্তু হয়েছিল ওই মডেলটা দেখো যে জার্মান মডেল আবার এখন বাংলাদেশে ওপেন মার্কেট পলিসি বিনিয়োগকারীরা জাপান থেকে আসতেছে ইউরোপ থেকে আসবে আমাদের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেওয়া সরকার যথার্থভাবে অনেক দেরিতে হলে ইকোনমিক জোনগুলো করছে ভালো কিন্তু এর পাশাপাশি এই যে আমার কাছে মনে হচ্ছে সব ঢাকা কেন্দ্রিক হচ্ছে যেটা একটা বিপজ্জনক
এই ইনফ্রাস্ট্রাকচার ট্রেন লাইন দরকার এক্সপ্রেস ওয়ে বলতে এখনো পর্যন্ত কিছু নাই বাট এই যে ইকোনমিক জোন এতগুলো ইকোনমিক জোন করা হচ্ছে সেগুলো কি কাজ করছে কাজ তো করছে এখনো পর্যন্ত একটাও আমরা সে অর্থে পাইনি এত ইকোনমিক জোন না করে যদি একটা দিয়েছে অল্প অল্প করে একটা দুটো করে শুরু করতে এবং ভালোভাবে করতে আমরা সেটাই মনে করি যে একটা অন্তত জাপানের যেটা শুরু করেছে এটা হলে একটা মডার্ন দেখে আমরা করতে পারব চট্টগ্রামে যেটা আমাদের ইয়েতে মেরেশাইতে হচ্ছে বিশাল সেটাও কিন্তু ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এক জায়গায় হলে কতগুলো সমস্যাও আছে সেগুলা আমার মনে হয় সরকার দেখবে বাট সরকার অনেক প্রায়োরিটি দিয়ে করেছে খুব ভালো কথা পাশাপাশি যেটা আমি এখানে আনতে চাচ্ছি সেটা হচ্ছে হলো যে ভৌত অবকাঠামোকে ফেস করা ম্যানেজ করার জন্য যে মিনিস্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন অথবা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইজ আইনের শাসন আইনি ব্যবস্থা প্রশাসন এবং সার্ভিস রেন্ডারিং এজেন্সিগুলো কি তৈরি কিনা এই জায়গায় কিন্তু বড় রকমের চিন্তার কারণ আছে কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ব্রিটিশ ধারায় কলোনিয়াল প্যাটার্নে এখনো পর্যন্ত একজন ডিসি ডিপুটি সেক্রেটারি র্যাঙ্কের তিনি যখন ডিসি গিয়ে প্রায় 40-50 লোকের মানুষ একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করে আসেন একটা গভর্নর হিসাবে যখন মিনিস্ট্রিতে একটা ছোট্ট রুমে বসিয়ে দেওয়া হয় বলা হয় যে কমার্স মিনিস্ট্রিতে তুমি লাইসেন্স দেখো তখন ওনার পক্ষে কিন্তু হিজ আউট অফ ফিশ আউট অফ ওয়াটার এ ফিশ আউট অফ ওয়াটার মনে হয় অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে করি যে এই জায়গায় বড় চিন্তার কারণ আছে এখানে ক্লাস্টার সিস্টেম করা উচিত এবং ভাগ করে দেওয়া ইকোনমিক এরিয়াতে ট্রান্সপোর্ট এরিয়াতে সোশ্যাল এরিয়াতে অফিসারদেরকে ভাগ করে দিলে তারা কিন্তু এই জায়গায় প্রশিক্ষিত হতে হবে আমি পরবর্তী হতে যেতে বলবো যে কিছু পরিবর্তন এবং সংস্কার অত্যন্ত অত্যন্ত জরুরি যেটা না করলে পর ভৌত অবকাঠামো এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইজ সরকারি কিংবা আমাদের সেবা পরিষেবার যে সীমাবদ্ধতা এখানে কিন্তু আটকে যাবে কান্ট্রি যেটা বলা হচ্ছে তারা বলছে আমাদের কানে কানে যে তোমাদের কিন্তু মিড লেভেল ম্যানেজার নাই তোমাদের এখানে কমার্স মিনিস্ট্রি গেলে সার্ভিস পাচ্ছে না কমার্স সেক্রেটারি সাহেব বহু চেষ্টা করছেন আমরা কথা বলেছি কদিন আগেও কিন্তু বড় রকম একটা রিফর্ম হয়তো উপর থেকে আসতে হবে নতুবা বটম আপ হতে হবে দুটো একটা এখন প্রশ্ন হচ্ছে যে সচিব মহোদয়রা কি খুব সাহস করে বড় রকমের পরিবর্তন করে সফল হতে পারবেন যদি সরকার থেকে ইঙ্গিত না দেয় সেই জন্য আমার মনে হয় যে আমাদের খুব লাউডলি বলা উচিত কম্পেয়ার করা উচিত যদি ভিয়েতনাম কমিউনিস্ট কান্ট্রি হয়ে ওয়ান কাউন্টার সিঙ্গেল কাউন্টারে সব সেবা দিতে পারে ভিয়েতচেন জাপানিকে দেখে করেছে জাপানের জেট্রো কোরিয়ার কোট্রা ভিয়েতনামের ভিয়েতচেন মালয়েশিয়াতে হয়েছে তাহলে আমরা কি নিয়ে বসে আছি এই ব্যাপারগুলোর সামনে আলোচনা আসলে ব্যাংকিং নিয়ে আপনি বলতে চেয়েছিলেন আমরা পরের রাউন্ডে আলোচনা করি অনেক ধন্যবাদ হক ভাই আপনি অনেক কিছু বলেছেন ইনফ্রাস্ট্রাকচারে বলেছেন ওনার কথা শুরুতে আমি শুধু একটা বলতে চাই আসলে আমরা ঘোড়া আগে লাগাবো না গাড়ি আগে করবো সে পুরনো প্রভাব যে ঘোড়া আগে না গাড়ি আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা এই সমস্ত জেটকো বলেন বা জায়গা বলেন এগুলো ইনস্ট্রুমেন্ট আমার হ্যান্ডস বাট বিফোর দ্যাট আই নিড এ ব্রেন আমার হাতটা তো ডানে না যাবে বাঁয়ে যাবে সেটা তো ডিসাইড করে আমার ব্রেন আমার হ্যান্ড ডাজন্ট ডিসাইড এখন সচিব আর সরকারের মধ্যে উনি পার্থক্য দেখতেছেন সচিবই তো সরকার সরকারই তো সচিব সরকার সচিবকে চালায় পলিটিক্যাল গভর্নমেন্টস গভর্নমেন্ট এন্ড সরকার তো দ্য ডিফারেন্স থিংস দ্য গভর্নমেন্টস বলতে সরকার যেটা বলি আমরা পলিসি মেকার গভর্নমেন্ট গভর্নমেন্ট ইজ দ্য সচিব ইটস অ্যাবভ গভর্নমেন্ট বিলো গভর্নমেন্ট সচিবের নিচে হলো বিলো গভর্নমেন্ট সচিবের উপর হলো অ্যাবভ গভর্নমেন্ট অ্যাবভ গভর্নমেন্ট চালায় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তারা ডাইরেকশন দেবে প্রধানমন্ত্রী ডাইরেকশন দেবে ওনারা তো আর এক্সিকিউটিভ অর্ডার দেবে না চালাবে কিন্তু এখন ওই জীবন সচিব জানে না কি করতে হবে কাজে আমাদের সচিব দেখে আমাদের সচিব দেখে সেই মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে হবে সে বলতে হবে যে আমার গভর্নমেন্টের এই পলিসি এই পলিসি হচ্ছে এটা করতে হবে আমি ওই তবে যাচ্ছি না বিষয়টা হলো আগে তো পুঁজি লাগবে ক্যাপিটাল লাগবে আপনি যাই কিছু করেন মাদারবাড়ি করবেন চিটাগাং করবেন পোর্ট করবেন ইন্ডাস্ট্রিজ করবেন পাওয়ার করবেন সবার পিছনে দরকার পুঁজি পুঁজিটা কে দিবে আমার দেশের এখন আমার সেন্ট্রাল ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের মেইন ফাংশন হলো টু এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর দ্য কান্ট্রি কারণ ডেভেলপমেন্ট হলো না হিয়াজ টু এনশিওর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি সাস্টেনেবল বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধানতম কাজ হলো বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং তার জন্য তো দুইটা অব্লিগেশন আছে একটা মরাল অব্লিগেশন একটা লিগাল অব্লিগেশন মরাল অব্লিগেশন মানে কি হোয়াট আমি কি চাই আমি কি মানি কন্ট্রোল করব না মানি ইউটিলাইজেশন কন্ট্রোল করব আমি কি মানি সার্কুলার কমায় দিব কমায় দিয়ে আমি মানুষের টাকা কম দিলাম সো দ্যাট আমার
ডেভেলপমেন্ট আমার কন্ট্রোল হলো নাকি আমি ফ্লাশ অফ মানি করে দেবো লেট দ্য পিপল হ্যাভ দ্য মানি লেট দ্য ব্যাক বাইং ক্যাপাসিটি বাড়ুক একজন কিনার ক্ষমতা থাকলে আরেকজন বিক্রি করার ক্ষমতা থাকবে সো ইকোনমিক্স দুজনে মিলে কাজ করবে আমি এখান থেকে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ ক্যাশ মেনটেন করবো দ্যাট ইজ দ্য ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক টাকা ছাড়বেও না টাকা টানবেও না আর বলবে যে দেশে ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট হবে তার মরালিটি নাই আমরা আশা করেছিলাম বাংলাদেশ ব্যাংকের একজন ডাইরেক্টর নামে যখন করাপশন চার্জ আসলো আই ওয়ান্ট এক্সপেক্টিং দ্যাট হি ওয়াজ গিভেন পানিশমেন্ট শুধু না এক্সাম্পল এ পানিশমেন্ট হাউ এ ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক ক্যান ইনভলভ ইন এ করাপশন আপনি জানেন আমি নাম বলতে চাচ্ছি না আমি বলবো না অ্যান্ড হি অলসো রিপ্রেজেন্ট এ ভেরি হাই বডি অফ ফাইন্যান্স পিপল অর্থনীতির একজন জাতদের লোক আমি মোরালিটি থাকবে না বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক খালি টাকা ছাপাবে আর টাকা ছাড়বে বলবে না আজকে দেখেন গভর্নমেন্টকে আমি দোষারোপ করব না এই কোভিড এর পরে গভর্নমেন্ট অনেক মানে বোল্ড স্টেপ নিয়েছে বাংলাদেশের মতো একটা গভর্নমেন্টকে 5,000 কোটি টাকা কৃষককে দিয়ে দাও ইট ইজ নট এ ম্যাটার অফ জোক স্যার অ্যাবসলিউটলি 5,000 কোটি টাকা জাস্ট হাতের মোয়া না আজ আপনি জাস্ট লজেন্স না আছে বাচ্চাদের বিলাই দিলেন বাট দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ স্ট্যান্ড 5,000 কোটি টাকা বিলাই দাও কিন্তু কই আমরা কি পারছি উদ্দেশ্য ছিল টাকা করে জনগণের কাছে গেলে বাইং পাওয়ার থাকবে একটা জব ক্রিয়েট হবে একটা সাইকেল টাচ করবে 20,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে এসএমই ইন্ডাস্ট্রির জন্য এটা হয়তো ভাই হয়তো সার্ভিস সেক্টরে ইনভলভ হয়নি বলে হয়তো পান নাই বা জানি না পাইছেন কিনা না এক পয়সাও না পান নাই তো বিকজ একটা ওয়ার্নিং এর জন্য এসএমই এন্ড স্পেশাল প্রজেক্ট অবলিক ইন্ডাস্ট্রিজ এখানে যদি আরেকটা অবলিক দিয়ে বলতো সার্ভিস সেক্টরস তাহলে কিন্তু সার্ভিস সেক্টর আছে কিন্তু ট্রেডিং এস সাচ অন্যান্য সার্ভিস ছাড়াও তো অনেক সার্ভিস ট্রেডিং বড় ব্যবসা না না এটা তো ভাগাভাগি করা বিষয় না সার্ভিস বললে আপনার এই দোকানদারির থেকে নিয়ে হাসপাতাল বলেন গাড়ি চালানো বলেন দিস অল কামস এই টেলিভিশন চালাচ্ছেন উনি এটা সার্ভিস এক আছে এটা টেলিভিশন ক্যান নট বি এ ব্রড হেড অ্যাবসলিউটলি ইট ইজ সার্ভিস হেড এন্টারপ্রেনর স্মল এন্টারপ্রেনর বিজনেস মিডিয়াম স্কেল অফ এন্টারপ্রেনর বিজনেস বিগ স্কেল অফ বিজনেস ইট ইজ স্কেল অ্যাবসলিউটলি ইটস বিজনেস এটা তো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের এবং ওয়ার্ল্ড ব্যাংকের না ইউনাইটেড নেশনস এর দেশ অনুযায়ী আপনি সাস্টেনেবল গোল এসডিজি ডাইরেকশন অনুযায়ী এগুলো করা হচ্ছে যে এইভাবে তুমি ক্লাসিফাইড করতে হবে আমরা ক্লাসিফাইড করেছি কিন্তু 20,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছে প্রাইম মিনিস্টার উই নো এভরিবডি এন্ড ইটস ভেরি গ্রেট জব শি হ্যাজ ডান আই মাস্ট সে ইটস এ থ্যাঙ্কফুল জব আমি বিরোধী দল থেকে তাকে সব সমালোচনা করবো তা তো না সে রাইটলি 20,000 কোটি টাকা অ্যানাউন্স করেছে এবং বলেছে কিন্তু দেখেন বাংলাদেশ ব্যাংক কি করতেছে এক মাস পরে পরে বলে এক মাসের মধ্যে বিতরণ করতে হবে প্রথম বলছে সেপ্টেম্বরের মধ্যে বিতরণ করতে হবে পরে বলছে অক্টোবরের মধ্যে বিতরণ করতে হবে এখন বলছে 30 তারিখের মধ্যে বিতরণ করবে 30th November মধ্যে কিন্তু বলছে না কত টাকা বিতরণ হয়েছে কারা বিতরণ করে নাই তাহলে 20,000 কোটি টাকা তো কথা ছিল বিতরণ হয়ে যাবে সেপ্টেম্বরের আগে অর্থাৎ সেপ্টেম্বরের গত সেপ্টেম্বর 2020 সনের আগে প্রাইম মিনিস্টার ডিজায়ার যে আমার জনগণের কাছে 20,000 কোটি টাকা দেশের এক সেকারের জমানা থেকে ব্যাংকের বোল্টনা থেকে জনগণের পকেটে চলে যাক জনগণের পকেটে গেলে জনগণ সেই টাকা দিয়ে বাইং করবে একজন জন বাই করতে যাবে একজন সেল করবে বাই এন্ড সেল টাকা বাই এন্ড সেল হবে তখন অটোমেটিক্যালি মানুষের মধ্যে অভাব দুর্নীতি এগুলো দূর হয়ে যাবে কারণ মানুষ দুর্নীতি কখন করে প্রথমত দুর্নীতি একটা নেশাগ্রস্ত লোক সেটা তো বিয়ন্ড দিস বাট ম্যাক্সিমাম লোক দুর্নীতি করে তো অভাবে পড়ে বিপদে পড়ে হি ফাইন্ডিং নো ওয়ে দেন দুর্নীতি যায় আমাদের মতো হোয়াইট কালার দুর্নীতি মৃত্যু সবাই না সাধারণ মানুষ দুর্নীতি করে ফেলে যখন তার কোনো উপায় দেখে না কিন্তু এই 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকগুলা ডিস্ট্রিবিউট করতে পারলো না আর বাংলাদেশ ব্যাংক কদিন পর পর একটা সার্কুলার ইস্যু করে আরে ভাই এত বছরের অভিজ্ঞতা বাংলাদেশ ব্যাংক যার বয়স এখন প্রায় 50 বছর হতে হচ্ছে ইউ ক্যানট ফোরকাস্ট ফর ইয়ার what a nonsense of this I'm sorry to use this nonsense word because it's a Bangladesh bank like a Federal Reserve Bank of America like the Indian Reserve Bank of India is the Bank of India issued COVID for a key hobby in the month of March same copy I have collected from the Reserve Bank of India and I give it to the Bangladesh Bank governor the agent of the copy color রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কোভিড এর জন্য যে প্রোগ্রামটা নিয়েছে এই প্রোগ্রাম তোমরা কবে করো কোথায় তারা
সেই যে কি বলে উটের মতো ঝড়ের মধ্যে মাথা নিচু করে বসে রয়েছে যে এই ঝড় চলে যাবে, এভাবে তো হবে না। কাজে বাংলাদেশ ব্যাংক হলো আমাদের মোরাল এবং লিগাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের পিভট। করাপশন হবে কি হবে না এটা অ্যান্টি করাপশন ডিসাইড করবে না, করাপশন হবে কি হবে না ডিসাইড করবে বাংলাদেশ ব্যাংক। হাউ দ্য মানি উইল গো, হাউ দ্য মানি উইল কাম, পুঁজিবাদের বিকাশ সে করবে। আমি তো পুঁজি, আমরা তো পুঁজিবাদ বিশ্বাস করি, এখন আমরা তো এখন কন্ট্রোল ইকোনমি বিশ্বাস করি না। পুঁজিবাদের বিকাশ যদি হয় তাহলে পুঁজিবাদ পুঁজিটা যে মানুষের মধ্যে যাবে সেটাকে তোমাকে করতে হবে, এবং এখানে বাংলাদেশ ব্যাংক আই এম সরি টু সে ল্যাক। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, বাংলাদেশ ব্যাংক হ্যাজ বিকাম টোটালি ব্যুরোক্রেটিক ব্যাংক, এখানে সাধারণ মানুষের কোনো অ্যাক্সেস নাই। এখানে ইউ ক্যানট, দেয়ার ইজ নো ওয়ে টু গো অ্যান্ড ডিসকাস। পলিটিশিয়ানরা কথা বলতে পারে না, ওরা বলে গভর্নমেন্ট আন্ডার, আমরা গভর্নমেন্টের উপরে। সো মেম্বার অফ পার্লামেন্ট হ্যাজ নো কন্ট্রোল ওভার দেম। আপনি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আপনি পারবেন না, বলে আপনি গভর্নমেন্টের কাছে যান, আপনি বড় যে মিনিস্টার কমার্সে যাবেন, তো মিনিস্টার কমার্সে কি করতে পারবে? মিনিস্টার কমার্সের টাকা নাই, সে এনবিআর তার কথা শুনবে না। এখানে ট্যাক্সের ব্যাপার আছে, আমরা ব্যাংকিং আলোচনা করলে আমরা আসবো, কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংক অনুরোধ করেন, ভাই আপনি একজন ট্রেড বোর্ডের লোক, প্লিজ বি অব্লিগেটেড ফর দ্য সাস্টেম ডেভেলপ বাংলাদেশ আন্ডার মোরাল এন্ড লিগাল। মিস্টার আব্দুল হক, না অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক যে আপনি যেটা বললেন, বাংলাদেশ ব্যাংক যে করে নাই তা কিন্তু না। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কিন্তু এগিয়ে আসছে, আমি বলবো যে খুব রাইট টাইমে কিন্তু এগিয়ে আসছে। এবং তখন আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি যে তারা এই করোনাটা ঘোরানোর সাথে সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রথম ঘোষণাটা করলো, খুব ত্বরিতভাবে করেছে। আমি রিয়েলি সারপ্রাইজ যে, এবং সেটা কিন্তু আমরা প্রশংসা করেছি সবাই। কিন্তু এক্সিকিউশনে গিয়ে যখন প্রাইভেট ব্যাংকগুলোকে দিল, আপনি খেয়াল করতে পারবেন প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু ব্যক্তি মালিকানা, তারা অনেকে একটা ব্যাংকের মালিক হয়েছেন অনেকভাবে। অনেকে মনে করেন যে হয়তো মাত্র 50 লাখ দিয়ে ব্যাংকের মালিক হয়েছেন, এখন তিনি হয়তো প্রতি বছর 20-25 কোটি টাকা লাভ নিয়ে যাচ্ছেন। এইখানে কিন্তু বাংলাদেশে বড় একটা ব্যাপার হয়েছে যে তারা দেখা যাচ্ছে যেখানে লাভ হবে না সেই জায়গায় একদম অনীহা তাদের, একদম অনীহা। কিন্তু একটা ব্যবসা কি বাস্তব না মল্ল, এ ব্যাপারে আমি বলবো যে অত্যন্ত কম অনুভূতি। সেই হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে দোষারোপ করা যায় না। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ক্ষেত্রে করোনার সময় বেশ ভালোভাবে গিয়ে আসছে। আনফর্চুনেটলি ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো কোনোভাবে এটাকে খুব একটা ওই তাদের এখান থেকে যে প্রফিট, তারা মনে করছে আমার প্রফিট কি, আমার তো প্রফিট নাই, এই কারণে সে কোনো মতে এটাতে যেতে চাচ্ছে না। এই জায়গাটা গ্রে এরিয়া হয়েছে, এটা সেন্ট্রাল ব্যাংকের শক্ত হাতে বলা উচিত ছিল যে তোমরা এটা দিতেই হবে, যারা চাচ্ছে তাদেরকে তুমি রিফিউজ করতে পারবে না, কিংবা আমাদের কাছে পাঠাও, অথবা ইলেকট্রনিক কোনো একটা সিস্টেম করা উচিত ছিল। আর বর্তমান গভর্নর সাহেব কিন্তু আমি বলবো যে মানুষ হিসেবে অসাধারণ ভালো একজন মানুষ, সৎ। ওনার সাথে আমি একটা বোর্ডে ছিলাম, আমি দেখেছি নিঃসন্দেহে অত্যন্ত উঁচু মানের সৎ মানুষ। এবং সরকার না, কিন্তু উনি অন্তত পক্ষে ধরে রেখেছেন, উনি কোনো বাড়াবাড়িতে যান নাই, উনি ওনাকে বেশি একটা মিডিয়াতে দেখা যায় না। বাট আপনি কোনো সমস্যা নিলে কিন্তু অ্যাড্রেস করেন, এটাও কিন্তু আমি আমি অন্তত সাক্ষ্য দিতে চাই যে উনি কিন্তু এমনকি চেষ্টা করেন কোনো ব্যবসা কিংবা যে জায়গাটা পলিসিগত জায়গাটা সমস্যা হয়, যেটা আপনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কাছে ইনস্টিটিউশনালি যাওয়ার একটা সিস্টেম থাকাটা দরকার আছে। যেমন আমি আলোচনাটা এখানে করতে চাই বেল আউট, একটা বেল আউট আমরা প্যাভারে দেখেছি নাভানা গ্রুপকে করেছে সরকার, যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের উদ্যোগে হয়েছে বলে। কিন্তু এই এই জিনিসটা হওয়া উচিত সেন্ট্রাল ব্যাংকের একটা নীতিমালার মাধ্যমে, যে আপনি ব্যবসা করছেন 40 বছর ধরে, যে কোনো কারণে ব্যবসা খারাপ হতে পারে, পৃথিবীর সব দেশে কিন্তু খারাপ হয়, সেক্ষেত্রে এক্সিট নিষ্কৃতি কী? যেমন মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে আমি 3 বার ব্যাংক্রাপ্ট হয়েছি, কিন্তু আইনে আছে তিনি কিভাবে আবার ব্যবসা করতে পারবেন। আমাদের দেশে সামাজিকভাবে সেটাকে খুব খারাপভাবে দেখা হয়, কিন্তু একটা ব্যবসা খারাপ হয়ে গেলে তাকে কিন্তু বেল আউট করা রাষ্ট্রের এখানে দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বটা নেওয়া উচিত। এবং যে কোনো ব্যবসা খারাপ হলে আমরা জীবনের অভিজ্ঞতার আলোকে দেখছি, যে কোনো যেমন আমি বিগত 8 মাস ধরে বেতন দিচ্ছি এতগুলো লোকের, আমি তো কোনো প্রণোদনা পাইনি, ফলে আমার পক্ষে আর কদিন পারবো আমি জানি না, ও আমরা কিন্তু অলমোস্ট মারা যাচ্ছি। এরকম হাজার হাজার ব্যবসা, ছোটো ছোটো ব্যবসা, আমার চেয়ে ছোটো যারা আছে তারা কিন্তু মারাত্মকভাবে বিপর্যস্ত, ফলে তাদের খোঁজটা কে নেবে? প্রাইভেট ব্যাংক আমি মনে করি তাদের পক্ষে সম্ভব না, কারণ তারা দেখবে দিনের শেষে আমার কী প্রফিট হচ্ছে।
যে কিনা শুধু প্রফিটের নজরে দেখবে তার কাছ থেকে আপনি কল্যাণ আশা করতে পারেন না। কল্যাণটা কেন্দ্রীয় ব্যাংকে করতে হবে, ইফ নেসেসারি সে বলে দিক যেগুলো প্রাইভেট ব্যাংক করবে না, করবে হলো স্টেট ওন ব্যাংক, তাও একটা কিন্তু কাজের কাজ হতে পারে। অতএব বেল আউটটা হতেই হবে, বেল আউটটা শুধুমাত্র দুই একটা কোম্পানিকে নয় এজ এ সিস্টেম দিতে হবে। স্টেট ওন ব্যাংকের তো অবস্থা তো মোটেই ভালো না, মানে তাদের ক্রিয়াকর্ম করা যারা ব্যাংকগুলোকে খালি করেছে সে আলোচনাটা মনে করেন যে আমি যেতে চাই না, তাদের বিরুদ্ধে কেন কিছু করতে পারলো না, কেন একটা লোকরা ধরতে পারলো না, সেজন্য আপনি দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র মাঝারি প্রকৃত উদ্যোক্তা, আই এম টকিং অ্যাবাউট জেনুইন ব্যবসায়ী, যারা জেনুইন কারণে এই যে কোভিডের কারণে অনেকে মনে করেন যে ব্যবসা থেকে আউট হয়ে যাবে, আপনি তাকে কি করবেন, যে তুমি মরে যাও, তাকে আপনি হেল্প করার রাস্তা বের করতে হবে, সে যেন টিকে থাকে, সে যেন এমপ্লয়মেন্ট দিতে পারে, সে যেন অন্য একটা ব্যবসা করতে পারে। একটা ব্যবসা খারাপ হয়ে গেছে পৃথিবীতে মনে করেন যে অনেক ট্রেড কিন্তু খারাপ হয়ে যাবে। যেমন আমাদের অটোমোবাইলসে কি হচ্ছে, ইলেকট্রিক ভেহিকেল আসতেছে, আসতে কিন্তু ট্রেডিশনাল যে গাড়ি তৈরি হতো ইঞ্জিনের ফেজিং আউট হয়ে যাবে। জাপানে কিন্তু ইতিমধ্যে কোম্পানিগুলোকে টাকা দেওয়া শুরু করেছে এবং তোমরা এই ফ্যাক্টরিগুলো থার্ড ওয়ার্ল্ডে পাঠিয়ে দাও, এরকম হচ্ছে। ফলে যারা ক্যাপেবল কান্ট্রি তারা কিন্তু করছে। বাংলাদেশেও যথার্থ বলেছেন আক্তার ভাই যে মাননীয় প্রধানমন্ত্রী অন্তত পক্ষে সাহস করে কয়েক হাজার কোটি টাকা দিয়েছেন, এটা কিন্তু ডেফিনেটলি স্যালুটারি এবং স্যালিউট জানানো উচিত ওনাকে। কিন্তু এটাকে আমি যেমন আমরা পাই নাই, কেন যে গাড়ির ব্যবসার কথা ওখানে বলা নেই, তো গাড়ির ব্যবসা তো ব্যবসা, আমি তো পুঁজিটা হারাইছি, তো আমার এই পুঁজিটা যে হারালো কার পুঁজি, এটা কিন্তু রাষ্ট্রের। বুঝতে হবে দুর্নীতির টাকা ছাড়া, লুটের টাকা ছাড়া সবটা টাকা কিন্তু রাষ্ট্রের। লুটের টা আগে নিয়ে নিতে হবে, যে ধরা পড়ে যে আব্দুল হক দুর্নীতি, এটা নিয়ে নেওয়া উচিত রাষ্ট্রের কনফিসকেট করে। অতএব এখানে সব পুঁজি কিন্তু আলটিমেটলি সমস্ত সম্পত্তি হলো রাষ্ট্রের, আমি তো কবর নিয়ে যাবো না, অথবা আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু রাষ্ট্র। সেইটা যখন রাষ্ট্র বুঝবে যে প্রতিটা মানুষ জন্ম নিচ্ছে আমার সন্তান, প্রতিটা মানুষ যে ব্যবসা করছে সে আমারই পুঁজি, তাকে বাঁচানো, তাকে সহায়তা করা, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু ডেফিনেটলি রাষ্ট্রের আছে এখানে। অর্থাৎ ব্যাংকিং খাতে ডেফিনেটলি আমাদের এখানে একটা ছোট্ট দেশে এতগুলো ব্যাংক, তারা কিন্তু সব প্রফিটের জন্য আসছে, তাদের কাছে আপনি যদি কল্যাণ আশা করেন আমি মনে করি ইজ ভেরি ডিফিকাল্ট, তারা এটা করতে পারবে না। তবু সাহস করে প্রধানমন্ত্রী সিঙ্গেল ডিজিটে আনার কথা বলেছেন, তারা সেটা ব্যাংক দিয়েছেন দেখে এত ব্যাংক হয়েছে, কিন্তু না দিলে তারা তো ব্যাংক হতো না। কিন্তু ব্যাংকগুলো তো সেই মানে মনে করেন তারা প্রফিটটা কমিয়ে কিন্তু এটা করতে পারে, এবং দেখা গেল যে আপনি 25-30 কোটি টাকাটা ডাইরেক্টর লাভ করছে, ওকে কার কষ্টে, ক্ষুদ্র ব্যবসা সে যে মারা যাচ্ছে তাকে কিন্তু আপনি 14-15-16-18% পর্যন্ত ইন্টারেস্ট নিয়েছেন, এবং শুধু সুদের কারণে, শুধু প্রফিট দিতে গিয়ে এই ব্যবসায়ীগুলো কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে নাই। আমি বলবো যে এটা অভিশপ্ত একটা ব্যাপার কিন্তু। অতএব এখানে ডেফিনেটলি জাপানের মতো দেশে, জাপানে হয়তো জিরো ইন্টারেস্ট অথবা 0.5% কিংবা এরকম আছে, তারা পারে, তা আমাদের এখানে ব্যাংক যেহেতু ডিপোজিট নিয়ে করে সে হয়তো পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যে কিনা বড় লোক তাকে ব্যক্তিগত গ্যারান্টি, কর্পোরেট গ্যারান্টিতে আপনি শত শত করে, আমি একটা বোর্ডে আছি আমি জানি, দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যে কিনা ক্ষুদ্র উদ্যোক্তা তার জন্য এই সিকিউরিটি ওই সিকিউরিটি, সেন্ট্রাল ব্যাংকের এই বাধ্যকতা, সিআরবি কিংবা আপনার বিপিআরডি সার্কুলারের মধ্যে আছে যে এক ব্যাংকে আপনি মনে করেন যে লোন আছে এত টাকা, যদি অন্য ব্যাংক আপনাকে দিতে চায় ওর থেকে আরও সে নিতে হবে, আরে বাবা সে যদি না দেয় অন্য জায়গা থেকে সে নিয়ে ব্যবসাটা করুক, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো ব্যাংক সঙ্গত কারণে করেছে যাতে অপচয় হয়, কিন্তু যারা লুট করেছে তাদেরকে তো আপনি আটকাতে পারেন নাই, তাদের তো কোনো পানিশমেন্ট দিতে পারেন নাই। ফলে আমার যে ক্ষুদ্র ব্যবসা, আমার যে উদ্যোক্তা, যেখানে আপনি প্রতি বছর 20-25 লক্ষ মানুষ কর্মসংস্থানের বাজারে আসছে, তার জন্য কি রাখছেন নিরাপত্তা কিংবা কোনো জামানত ছাড়া, তার জন্য কি রেখেছেন, এইসব ব্যাপারগুলো সিরিয়াসলি আসা উচিত। আমার মনে হয় ব্যাংকিং সেক্টরে বড় রকমের পরিবর্তনটা আমরা প্রত্যাশা করি। হক ভাই এই কথাটা বলার চেষ্টা করছেন, বা বেল আউট ইজ এ ভেরি গুড প্রপোজাল এন্ড বেল আউট থাকার প্রয়োজন থাকতে হবে। অথচ দেখেন বেল আউট এর বিকল্প আমাদের দেশে একটা ডিফল্টার কালচার হয়ে গেছে। আমার দেশে চারটা স্টেট ওন ব্যাংক আছে বলে আমরা কম্পেয়ার করতে পারতেছি, বাট ব্যাংক তো অন প্রফিট বেসিস কাজ করবে, তাদেরকে ইন্টারেস্ট আমাকে 9% 7% সাস্টেনেবল প্রফিট করুক, তারা যেভাবে ডিপোজিট লোন দেন
সে তার রিস্কে করুক, আমি বাংলাদেশ ব্যাংক কেন এগুলো ডিক্টেট করতে যাচ্ছি, আর ডিক্টেট যে এটা করতেছি সেটা দায় দিতে আমি নিব না কেন? আমি ইন্সপেকশন করতেছি, আপনি বলতেছেন বাংলাদেশ ব্যাংক কন্ট্রোলিং অথরিটি, তাহলে তুমি ইন্সপেকশন করো কেন? তোমার ইন্সপেকশনে যদি কোনো কাজ না হয় তাহলে তুমি ইন্সপেকশন করো কেন? এবং যার ফলে কি হচ্ছে, আমাদের করাপশন, ইন্সপেক্টর মানে হলো সে তিনটা সিবি নিয়ে যায় ব্যাংকে, গিয়ে ঢুকিয়ে বলে যে আমাদের ভাতিজার চাকরি দিয়েন, ওদের একটা চাকরি দিয়েন, গোয়েন টেক। এবং যার ফলে কি হচ্ছে, সমস্ত করাপ লোকগুলো ব্যাংকে ভরে গেছে, প্রাইভেট ব্যাংকগুলোতে সবই করাপ লোকগুলো। কারা আসছে? ওই বাংলাদেশের ব্যাংকের ইন্সপেক্টর যারা ইন্সপেকশন করতে যায় তাদের লোক, তাদের কাজই ওটা। এটা অনপ্র্যাকটিক্যাল, আপনি সার্ভে করে দেখেন, তদন্ত করে দেখেন, আমি বলছি ওতে রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। ফলে কি হচ্ছে, প্রাইভেট ব্যাংকগুলো আপনি একজন ডিফল্টারকে টাকা দিচ্ছেন না, তাকে বলছেন তুমি লাস্ট কোয়ার্টারের ডিফল্টার হয়ে গেছো, তুমি কি ডাউন পেমেন্ট দিতে হবে, তার ডাউন পেমেন্ট কাউকে লোনটা দিবেন, সে লোনটা ব্যয় দেবে কখন, যখন সম্পদ থেকে লোনটা বড় হয়ে যাবে।